নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে হচ্ছে দশমী। দেখো, আমরা দশমীর দিনে সব যারা মিলে সব বেরিয়েছি দশমী দেখতে। হ্যাঁ, তো এইদিকে হচ্ছে নদী, আর এইদিকে হচ্ছে আমাদের ঘর। হ্যাঁ, চারিপাশে কিন্তু গাছগাছালি, বন জঙ্গল, কি মজার জায়গা। হ্যাঁ, আর এখানে দেখো একটা ট্রাক দাঁড়ানো আছে, ট্রাকের উপরে মা এক পাইটি মা দুর্গাকে রেখেছেন, মানে এখন প্রচেষণ করা হবে এই মা দুর্গাকে, মানে সব মা দুর্গার আজ প্রচেষণ হবে, তারপরে মানে বিসর্জন হবে। আর এখানে একটা পূজা হয়েছে, খুব সুন্দর করে প্যান্ডেল হয়েছে। তো এটা আমাদের পূজা নয়, মানে অন্যদের পূজা। তো এখানেই মা দুর্গা অনেক সুন্দর হয়েছেন, আর এই এখন যাচ্ছি আমাদের প্যান্ডেলে। হ্যাঁ, তো যাই হোক, দেখতে থাকো। আর দশমীতে যাচ্ছি, কিন্তু তোমাদের সাথে আমাদের গ্রামটাও একটু দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমাদের শ্বশুরবাড়ির গ্রামটা কীরকম। হ্যাঁ, চারিপাশে কিন্তু বন জঙ্গলই বেশি দেখতে পাবে, গাছগাছালি। আমার কিন্তু গ্রামটা খুবই ভালো লাগে, বুঝছো? মানে আমার এই গাছ, মানে বন, এরপরে জঙ্গল, বাড়ি ঘর, মানে অনেক ভালো লাগে। তো এই আমি গ্রামে যখনই আসি তখনই ভিডিও করার কিন্তু ইচ্ছে করে, এইগুলো দেখে আব। তো দেখো, তো আমি ভিডিও করে যাচ্ছিলাম, তো এক দিদি আমাকে বলছিল কি করছো, আমি করে ভিডিও করছি। তো দেখো, এখানে গরুও যাচ্ছে, সন্ধ্যাবাতির টাইম হয়ে গেছে, তো এখন গরুও সবাই নিয়ে যাচ্ছে। তো দেখো, আমার সবগুলো মিলিয়ে আমার খুব ভালো লাগে গ্রামটা। তো বন্ধুরা, কার কী রকম লাগে গ্রামটা অবশ্যই কমেন্ট করে বলো। আর আমরা বাড়ির থেকে অনেকটা দূরে আমাদের প্যান্ডেলটা, তো যাই হোক, যাচ্ছি আমাদের প্যান্ডেলে। সবাই মিলে হাই করো, ওই ওই হাই করো। তো বন্ধুরা, আমাদের প্যান্ডেলে এসে গেছি, আর এক গাড়িতে বাচ্চারা সবাই উঠে পড়েছে, আর এক গাড়িতে মা দুর্গা প্রতিমা নেবেন, আর এক গাড়িতে ডিজের যতগুলা বাজনি আছে সবগুলা নেবেন। তো যাই হোক, আমরা দেখো এখন ফটোশ্যুট করতে লেগে গেছি, মানে সবাই বলছে আসো ফটো উঠবো। আর দেখো, এখানে একটা কিউট বাচ্চা আমার কোলে এসেছে, তো ওটার ভিডিও আমি করে নিলাম, আমার অনেক ভালো লেগেছে এই বাচ্চাটাকে। তো সবাই কুলেই যাচ্ছে, আর বিশেষ করে আমার ছোটো মেয়ে কুলে নিয়ে নিয়েছে, তাই আমি ওর কুল থেকে আমি নিয়ে নিলাম। আর এখানে দেখো, ডিজে যেটা এনেছেন ওটাতে একটু প্রবলেম হয়ে গেছে, তাই সবাই হাল্লা করছেন। তো এই ডিজের মানে দামটা ৫০,০০০ ছিল, তাই বাড়ছিল না, তাই অনেক রাগ করছিলেন। তো যাই হোক, অবশেষে অল্প স্বল্প ডিজেটা ঠিক হয়েছে। তো এখানে দেখো, আমরা যারা সবাই বসে মানে দেখছি, আর আমার একটা বাসুরজি দেখো হাই করছে। হ্যাঁ,
তো বন্ধুরা দেখো, এখানে আমার একটা দেওর খুব সুন্দর ডান্স করে, ওর ডান্স দেখে কিন্তু আমি অনেকটা হাসতে হাসতে পাগল হয়ে যাই। প্রত্যেক বছরই ডান্স করে ওরকম, এবার তো একটু কম করেছে, নাই তো একদম মানে পুরো ফুলি ডান্সে ব্যস্ত হয়ে যায়। তো দেখো একটা কাকু এসে ওকে কি কি বলছে, কিন্তু ও তো ব্যস্ত ডান্স করতে, তো আমি ওর ডান্স দেখে একদম আস্তে আস্তে পুরো পাগল। তো যাই হোক, তোমরাও এনজয় করো ওর ডান্সটা। তো বন্ধুরা দেখো, এখন সন্ধ্যা লেগে গেছে আর এখন ঠাকুর সব জায়গা থেকে ঠাকুর আসছেন। তো আমি এটা ভিডিও করে নিলাম, এই ঠাকুরটা কিন্তু আমাদের নয়, মানে অন্য জায়গা ঠাকুর এসেছে আমাদের ওখানে, তারপরে মানে চারিদিকে ঘুরি উড়ি আর বা ওরাও বিসর্জন করে দেবেন। তো যাই হোক, তো ওরাও খুব আনন্দ করছিলেন, আমার খুব ভালো লাগছে। মানে গ্রামের পূজাটা সবচেয়ে আমার ভালো লাগে, দশমী, নবমী আর দশমী। হ্যাঁ, তো মানে নিজের মতো করে এনজয় করা যায়। তো বন্ধুরা অবশেষে আমাদের দুর্গা মা এখন রওনা দিলেন। তো যাই হোক, ওনাকে ঘুরিয়ে গাড়িয়ে তারপরে রাত্রে কিন্তু 10টার সময় ওনাকে বিসর্জন করবে। তো আমরাও সবাই ওনার সঙ্গে গেলাম। হ্যাঁ দেখো, সব রওনা দিচ্ছি মা দুর্গার সাথে, আমরা সবাই ডান্স করব, আনন্দ করব। বাস এখানে দেখো বয়স্ক কাকিরা গান করছেন, মা দুর্গা যাওয়ার পরে মা দুর্গার প্যান্ডেলে গান করছেন। তো বন্ধুরা, কাকিদের গান শেষ করার পরে আমাদের প্রসাদ বিতরণ হচ্ছে। হ্যাঁ
তো আমরা পোশাক চলে যাব ঘরে। তো আজকের ভিডিওটি এখানেই রাখছি, ভালো লাগে লাইক করো।